বন্ধুরা আসসালামু আলাইকুম। কথা হচ্ছে অহংকার, শব্দটা কিন্তু খারাপ জিনিস, তাই না? অহংকার করলে সেই মানুষটাকে কিন্তু কেউ পছন্দ করে না, কেউ ভালোবাসে না, কেউ সম্মান করে না, শ্রদ্ধা করে না, এই মানুষটাকে কিন্তু সবাই এড়িয়ে চলার চেষ্টা করে। তাহলে আমাদের জীবনের কোনো ক্ষেত্রেই অহংকার করা যাবে না, অহংকার তো করাই যাবে না। তদুপরি দুইটা বিষয় আছে, যে দুইটা বিষয় নিয়ে ভুলেও কোনো দিন অহংকার করা উচিত নয়, এটা আমাদের হীনমন্যতার পরিচয় দিবে। তো প্রথম যে বিষয়টা সেটা হলো নিজের শরীর নিয়ে কখনোই অহংকার করা উচিত নয়। কেন? দেখুন, শরীরটা কিন্তু আপনি নিজে অর্জন করেননি, এটা হলো সৃষ্টিকর্তা প্রদত্ত একটা জিনিস, তাই না? সৃষ্টিকর্তা আপনাকে ভালো মনে করেছে, আপনাকে দান করেছে। আরেকজনকে যেভাবে সৃষ্টি করলে তিনি ভালো মনে করেছেন, তাকে সেভাবে সৃষ্টি করেছেন, তাই না? হতে পারে তার গায়ের রং কালো, হতে পারে সেই মানুষটা বেটে মানুষ, সেই মানুষটা আপনার মতো সুন্দর নয়, স্মার্ট নয়, আপনার মতো ফর্সা নয়, লম্বা নয়, হতে পারে যে কোনো ধরনের, তাকেও তো সৃষ্টিকর্তা তৈরি করেছেন, তাই না? তিনি যেমন বুঝেছেন, যেরকম ভালো মনে করেছেন, সেরকমভাবে তৈরি করেছেন। তার মানে এই বিষয়টা হলো আপনার অর্জিত কোনো বিষয় নয়, আপনি চেষ্টার দ্বারা, পরিশ্রমের দ্বারা আপনার চেহারাটাকে অর্জন করেননি, এটা হলো সৃষ্টিকর্তা প্রদত্ত একটা জিনিস, তাই এটা নিয়ে কখনোই আমাদের অহংকার করা উচিত নয়। আরেকটা বিষয় হলো, আপনি আপনার বাড়িতে যদি কোনো বৃদ্ধ লোক দেখেন, দেখবেন যে তাদের চামড়া কুচকে গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে, এই যে বৃদ্ধ লোকটি আজকে দেখতে অসুন্দর, দেখতে কুচকানো চামড়া, সেই মানুষটিও কিন্তু যৌবনে সুন্দর ছিল, হয়তো আপনার চেয়ে আরও বেশি সুন্দর ছিল, স্মার্ট ছিল, তাই না? চেহারার সৌন্দর্য মানুষের সারা জীবন থাকে না, এক সময় এই যে সৌন্দর্য, এই যে লাবণ্য, এই যে স্মার্টনেস, এগুলো কিন্তু এক সময় হারিয়ে যাবে, এক সময় তো আপনার শরীরটাই হারিয়ে যাবে, আপনার আপনার মৃত্যুর পর আপনার শরীরটাই তো আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, তাই না? সুতরাং এই নশ্বর শরীর নিয়ে, নশ্বর দেহ নিয়ে, দেহের সৌন্দর্য নিয়ে, লাবণ্যতা নিয়ে কখনোই অহংকার করতে নেই। আরেকটা যে বিষয়টা নিয়ে কখনো অহংকার করতে নেই সেটা হলো সম্পদ। দেখুন, সম্পদ কিন্তু দীর্ঘদিন একজন মানুষের হাতে থাকে না, এটা হাত বদল হতেই থাকে। কথায় আছে যে সম্পদ তিন পুরুষ পর্যন্ত থাকতে পারে, তারপরে কিন্তু হাত বদল হয়ে যায়। আজকে যার সম্পদ আছে, যে মানুষটা সম্পদশালী, যে মানুষটা ধনী, সেই মানুষটা যদি তার সেই সম্পদ নিয়ে অহংকার করে, বলা যায় না সৃষ্টিকর্তা কোনো দিন তার সম্পদ কিন্তু কেড়ে নিতে পারে, আরেকজনের হাতে দিয়ে দিতে পারে। এবং সেই দিন আজকে যার সাথে সে অহংকার করলো, হতে পারে তার কাছে গিয়ে হাত পাততে হবে, সৃষ্টিকর্তার কাছে গিয়ে দুহাত পাততে হবে, যে সৃষ্টিকর্তা আমাকে বেঁচে থাকার খাবারটুকু দান করো। তো বন্ধুরা, সম্পদ যেহেতু পরিবর্তন হয়, হাত বদল হয়, একজন মানুষের হাতে দীর্ঘদিন নাও থাকতে পারে, যে কোনো সময় সম্পদশালী একজন ব্যক্তিও কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে, একদম নিঃস্ব হয়ে যেতে পারে। সুতরাং এই বিষয়টা নিয়ে কখনো অহংকার করা যাবে না। তো বন্ধুরা, এই দুইটা বিষয় নিয়ে কখনোই অহংকার করতে নেই। এমনিতেও তো কোনো বিষয় নিয়ে আমাদের অহংকার করা যাবে না, এই দুইটা বিষয় নিয়ে আরও বেশি অহংকার করা যাবে না, কেননা এই দুইটা বিষয় চিরজীবন কিন্তু আপনার হয়ে থাকবে না।